গত 15 বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে শাসনের নামে আসলে শোষণ করে আসছিল। তাদের দ্বারা অন্যায়, নীতি বহির্ভূত, গর্হিত কাজগুলো জনগণের সামনে প্রকাশ পেলেও এগুলোর বিরুদ্ধে কথা বলার অধিকার কারো ছিল না। প্রতিবাদ জানাতে গেলেই ধরে নিয়ে ডিজিটাল আইনে মামলা কিংবা ভয়াবহ আয়নাঘরে সারা জীবনের জন্য রেখে দেওয়া হতো। দেশের এরকম পরিস্থিতিতেও প্রাণের ঝুঁকি নিয়ে কিছু মানুষ সত্য প্রচার করার চেষ্টা করতেন। এদের মধ্যে কেউ কেউ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে কেউই দমে যাননি। যে কোনো অবস্থা থেকে তারা দেশের সাধারণ মানুষের কাছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদের অপকাণ্ড তুলে ধরেছিলেন। আজকে সেরকম বেশ কয়েকজন উল্লেখযোগ্য মানুষের কথা জানব, যারা গোটা আন্দোলনের অনেক আগে থেকে মানুষকে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ করেছিল। স্বাগতম সভ্যতা চ্যানেলের একটি নতুন ভিডিওতে। কোটা আন্দোলনের সময় ফেসবুকে আলোচিত, সমালোচিত, উদীয়মান একজন ব্যক্তি হলেন পিনাকী ভট্টাচার্য। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজপথ থেকে যে কজন নতুন প্রজন্মের লেখক ও চিন্তক উঠে এসেছেন, পিনাকী ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। 1985 থেকে 1992 সাল পর্যন্ত তিনি চিকিৎসক হিসেবে দেশেই ছিলেন। 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করতে গিয়ে তিনি সেনাবাহিনীর হাতে পড়ে যান। আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকী ভট্টাচার্য। বর্তমানে সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। পিনাকী ভট্টাচার্য ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। তিনি বাংলাদেশের ওপর মোট 18টি বইও রচনা করেছেন। সর্বশেষ কোটা আন্দোলনে পিনাকী ভট্টাচার্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে আন্দোলনকারীদের পক্ষে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে লক্ষ লক্ষ মানুষের ইতিবাচক সাড়াও দেখা গিয়েছে। মূলত পিনাকী ভট্টাচার্য শুরু থেকেই আওয়ামী লীগের 15 বছরের শাসনামলের ভয়াবহ সব ঘটনা, যেগুলো এতদিন লোকচক্ষুর আড়ালে ছিল, তা তুলে ধরছিলেন। এভাবে জনগণ অন্ধকারে ঢেকে থাকা সত্যের সন্ধান পায়। তার স্ট্যাটাসগুলোতে ফ্যাসিস্ট সরকার, সরকার পক্ষে নিয়োজিত দুর্নীতিবাজ মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগের অনাচার সহ বিভিন্ন বাহিনীর ভয়াবহ কর্মসূচি সম্পর্কে জানা যায়। পিনাকী ভট্টাচার্য সম্পর্কে যদি আপনার এমন কিছু জানা থাকে যা এই ভিডিওতে নেই, তবে অবশ্যই তা কমেন্টে জানাবেন। যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই যার ছবি যুক্ত পোস্টার বের করে লিখে দেওয়া হয়েছিল, ধরিয়ে দিন, তিনি আর কেউ নন, বাংলাদেশ থেকে বিতাড়িত সাংবাদিক ইলিয়াস হোসেন। অনেকের কাছে তিনি সাহসী একজন সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ থেকে চলে গেলেও দেশের সমসাময়িক সব কয়টি ঘটনাতেই তিনি সত্য তুলে ধরার চেষ্টা করে গেছেন, যার কারণে তাকে অসংখ্য বিপদের মুখোমুখিও হতে হয়েছিল। 21-এ টেলিভিশনে 21-এর চোখ নামে একটি অনুসন্ধানী অনুষ্ঠানে উপস্থাপনা করতেন সাংবাদিক ইলিয়াস, কিন্তু 2014 সালে এয়ারপোর্টের স্বর্ণচালনের প্রতিবেদনকে কেন্দ্র করে ইলিয়াস হোসেনের নামে মামলা হয় এবং পরবর্তীতে তিনি দেশ ছাড়েন। তখন থেকে তিনি দেশের বাইরে আছেন, কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় ছিলেন বেশ অ্যাক্টিভ। 50 মিনিটস নামের এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি ইউটিউবে বেশ সফল। সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরুকে নিয়ে তিনি ভিডিও পাবলিশ করলে বেশ সমালোচনার মুখে পড়ে যান। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রেও মামলা হয়। তখনই তাকে ধরিয়ে দিন শিরোনামে খুঁজছিলেন যুক্তরাষ্ট্র পুলিশ। অবশ্য তিনি অল্প সময়েই ছাড়াও পেয়ে যান। এভাবে এই সাংবাদিক ইলিয়াস দেশের বিভিন্ন টপিকে সত্য প্রচার করতেন। এমনকি কোটা আন্দোলনের সময় ডিবি হারুনকে নিয়েও তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অনেকের মতে ইলিয়াস একজন দেশপ্রেমিক, যিনি গ্রেফতারের ভয় না পেয়ে জনগণকে একত্র করেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ইলিয়াস হোসেনকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্য কথা বলার অপরাধে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দ্বারা বারবার নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছে এমন ব্যক্তিদের তালিকা করলে প্রথমেই আসবে ডক্টর কনক সারোয়ারের নাম। আওয়ামী লীগ যে শুধু তাকেই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তা নয়, তার পরিবারকেও চরম অবমাননার মধ্য দিয়ে যেতে হয়েছে। একসময় 21-এ টিভির সাংবাদিক ছিলেন কনক সারোয়ার। বিডিআর বিদ্রোহের সময় তিনি সরেজমিনে নিউজ করেছিলেন।
এবং এটাই তার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। একটানা বহু মাস রিমান্ডে রাখা হয় তাকে, এমনকি ইলেকট্রিক শকও দেওয়া হয়। 21 মাসের কারাবরণ শেষে 2016 সালে তিনি আমেরিকা চলে যান। তারপর নিজের একটি ইউটিউব চ্যানেল, যার নাম কনক সারোয়ার নিউজ নামে একটি চ্যানেল খোলেন। এই চ্যানেলে বাংলাদেশের সমস্ত ঘটনাকে নিয়ে তিনি নিউজ করতে থাকেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশের জাল ভোটের নির্বাচন, এস আলম গ্রুপ ও সালমান এফ রহমানের বাণিজ্য কেলেঙ্কারি, আওয়ামী লীগ সরকার কর্তৃক আইনের সকল ভিডিওর যাবতীয় প্রামাণ্যচিত্র দেখে জনগণের মনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে ওঠার প্রয়াস উঠতে থাকে। ঠিক সময় কোটা আন্দোলন ও পরে এক দফা দাবি জনগণকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। 20 বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন খালিদ মহিউদ্দিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উপস্থাপক হিসেবে তিনি প্রচুর জনপ্রিয়তা পান। কিছু বছর আগে সপরিবারে তিনি জার্মানিতে চলে যান। জার্মানির মিডিয়া ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে তিনি সেখানে একটি টক শো শুরু করেন, যার নাম খালিদ মহিউদ্দিন জানতে চায়। এই অনলাইন টক শোতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিকে অতিথি হিসেবে ডাকা হতো এবং তাদেরকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রশ্ন করা হতো। এই টক শোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক ছিল, যেমন কার প্রশ্রয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বেনজির, কেমন সংসদ পেলাম, ভারত সীমান্তে হত্যা এবং কূটনীতি, সমঝোতার ভোট ও অসহযোগ, সারা দুনিয়ায় আওয়ামী লীগের ভাবমূর্তি কেমন এবং বিএনপিকে কারাগারে রেখে আওয়ামী লীগের নির্বাচন ইত্যাদি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলোর সঠিক তদন্ত, দেশের সম্পদ বিনষ্ট করার ক্ষেত্রে আসলে দায়ী কারা, দেশি বিদেশি গণমাধ্যম এই সময় কি ভূমিকা রেখেছে, এইসব বিষয় নিয়েও ডয়চে ভেলে খালিদ মহিউদ্দিন জানতে চায় টকশোতে আলোচনা হয়। ফ্যাসিস্ট সরকার বিরোধী কথা বলায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এরকম আরেকজন সাংবাদিক হলেন জুলকারনাইন সামি, যিনি আলজাজিরার অনুসন্ধানী লেখক হিসেবে কর্মরত আছেন। অনেক বছর আগে থেকেই দেশের চাঞ্চল্যকর সব কাহিনী নিয়ে সত্য উদ্ঘাটন করে আসছিলেন সামি। তিনি অনুসন্ধান করে বের করেছেন এরকম কিছু টপিক হলো: সাবেক সেনাপ্রধান আজিজের বিলাসবহুল জীবনের পেছনের রহস্য, সেনা অভ্যুত্থানের নৈপথ্যে থাকা ব্যক্তিবর্গ, ফারদিন হত্যার রহস্য ইত্যাদি। কয়েক বছরে রাজনীতি নিয়ে মতামত প্রকাশ করে যে কয়জন ব্যক্তি পরিচিতি লাভ করেছেন তাদের মধ্যে ডক্টর জাহিদুর রহমান অন্যতম। তিনি বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক। দেশের চলমান রাজনীতি নিয়ে তিনি তার সত্য ভাবনা বিভিন্ন পত্রিকায় কলাম আকারে লেখার পাশাপাশি ইউটিউবেও ভিডিও ছাড়েন। তার ইউটিউব চ্যানেলের নাম জাহেদ স্টেক। কোটা আন্দোলনের সময় ছাড়াও তিনি অনেক আগে থেকেই স্বৈরাচারী সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভিডিও বানাতেন। ডেল এইচ খান, যার প্রকৃত নাম মেজর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশের রাজনীতি সম্পর্কিত বই লিখে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। রোহিঙ্গা জাতির ইতিহাস এবং ভবিষ্যৎ উভয় সময়ের বাস্তবতাকে নিয়ে তিনি রোহিঙ্গা নামের বইটি রচনা করেছিলেন। তার বইগুলো অনেক বেশি বিশ্লেষণাত্মক এবং বাস্তব তথ্যকে প্রকাশ করে। তিনি সেনাবাহিনীর হয়েও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে গেছেন, যা সেনাবাহিনীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে তৃতীয় মাত্রা অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন জিল্লুর রহমান। তার এই প্রতিদিনকার অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সাহিত্য নিয়ে ব্যাপক আলোচনা হতো। এর মাধ্যমে সরকারের বিভিন্ন ফাঁক ফোকর উঠে আসতে থাকে। সুশীল সাংবাদিক এবং সত্যপ্রিয় মুখ হিসেবে দেশের সবাই তাকে অনেক শ্রদ্ধা করে থাকেন। কথার মাধ্যমে প্রতিপক্ষকে কাবু করে ফেলা কোনো আর্ট হলে সেই আর্টের আর্টিস্ট হলেন অস্ট্রেলিয়া প্রবাসী ফাহাম আব্দুস সালাম। তার আরেকটি পরিচয় হল তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে জামাই। একজন গবেষক হলেও তার দুঃখর সমালোচনা করার স্টাইল যে কোনো রাজনীতিবিদকেও হার মানায়। অনেক আগে থেকেই হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে আসছিলেন তিনি। তার কন্টেন্টগুলো ছিল স্ট্রেইট ফরওয়ার্ড, বাস্তব চিন্তাধর্মী এবং রাজনীতি বিষয়ক। খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মুশফিকুল ফজল আনসারি। বিএনপি ক্ষমতা হারানোর পর তিনি ওয়াশিংটনে আশ্রয় নেন। ছোটবেলা থেকে বেশ মেধাবী হওয়ায় তিনি হোয়াইট হাউসে চাকরি পান। তখন থেকে বাংলাদেশের অস্থির রাজনীতি সম্পর্কে সেখানে সচেতন করতে থাকেন। তার চেষ্টায় 2021 সালে বাংলাদেশের র্যাবের উপরে স্যাংশন আসে, যার ফলে র্যাব কর্তৃক গুম, খুন অনেকটা কমে যায়। হোয়াইট হাউসের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যে কোনো উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সোচ্চার ছিলেন।
গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। রচিত হয় নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনে কোটা আন্দোলনের অনেক আগে থেকেই আজকের ভিডিওতে থাকা প্রত্যেকেই জনগণকে মিথ্যার অন্ধকার থেকে বের হতে সাহায্য করেছেন। বাংলাদেশের মানুষ তাই তাদের কাছে চিরঋণী। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।